মিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আমি মোহাম্মদ আতির রহমান সহকারী শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর আমি অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ে আলোচনা করবো আজকে যে অধ্যায়টি আলোচনা করবো সেটি হচ্ছে পরমাণুর গঠন অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পরমাণুর গঠনের এ অধ্যায় ধারাবাহিক আলোচনায় আজকে আমরা শিখব ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত আছে সেটা আমরা জানব প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস কি ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণুর ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তি স্তর বা উপশক্তি স্তরে কতগুলো নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে এই ইলেকট্রন এই শয্যাকেই ইলেকট্রন বিন্যাস বলে তা আমরা প্রথম যেমন শক্তি কী শক্তি স্তর হচ্ছে ইলেকট্রনগুলোর নির্দিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ আবর্তন করে এই কক্ষপথগুলোকে আমরা শক্তি স্তর বা অরবিট বলে থাকি আবার প্রতিটি শক্তি স্তরে আবার কতগুলো উপশক্তি স্তর আসছে প্রতিটি শক্তি স্তরে কতগুলো উপশক্তির স্তরে আমি দেখো এখানে দেখছি প্রথম শক্তি স্তরে আমরা যদি উপশক্তি স্তরগুলোকে আমরা অরবিটার বলে থাকি এটাকে এস প্রথম শক্তি স্তর শুধু একটি উপস্তর আছে সেটা হচ্ছে এস উপস্তর দ্বিতীয় শক্তি স্তরে আছে এস এবং পি শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর আছে এস পি এবং ডি তৃতীয় শক্তি শক্তি আছে এস পি ডি এবং এফ অর্থাৎ এগুলি হচ্ছে শক্তি স্তর তাহলে কোন শক্তি কতটি উপশক্তি স্তরে স্তর আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র একটা উপশক্তি স্তর সেটা হচ্ছে এস উপশক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর শুধুমাত্র আছে দুইটি উপশক্তি স্তর সেটা হচ্ছে এস এবং পি অর্থাৎ টু এস এবং টু পি তৃতীয় শক্তি স্তরে যদি দেখি তিনটে উপশক্তি আসছে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি চৌদ্ শক্তি স্তর আছে চারটে উপশক্তি স্তর ফোর ফোর পি ফোর ডি এবং ফোর এফ এই চারটি উপশক্তি স্তর আছে এখন আমরা জানব যে কোন উপশক্তি স্তরে উপশক্তির অর্বিটারগুলোতে কতটি ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ একটি থেকে দুইটি ইলেকট্রন অর্থাৎ এস অরবিটারের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে একটি থেকে সর্বোচ্চ দুইটি একটি থেকে আমরা ইলেকট্রনগুলো উপরে এভাবে লেখা হয় তো এস অরবিটার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ দুইটি সে একটি থাকতে পারে দুইটি থাকতে পারে পি ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টি সর্বোচ্চ ছয়টি অর্থাৎ ইতে ইলেকট্রন থাকতে পারে একটি থেকে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটারে ইলেকট্রন ধরণ হচ্ছে দশ এখানে ইলেকট্রন থাকতে পারে একটি থেকে সর্বোচ্চ দশটি দশের পারবে না তারপর এফ অরবিটালে ইলেকট্রন থাকবে চোদ্দোটি অর্থাৎ একটি থেকে চোদ্দোটি ইলেকট্রন থাকতে পারে তাইলে আমরা শিক্ষার্থীরা আমরা অরবিটালগুলো জানলাম উপশক্তি স্তরে কোন উপশক্তি স্তরে কতটি অরবিটাল আছে এবং কোন অরবিটালে ইলেকট্রন কতটি থাকতে পারে সেটাও জানলাম তাহলে আমরা দেখলাম যে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে অর্থাৎ একটি উপশক্তি আছে দ্বিতীয় শক্তি স্তরে আছে দুইটি অরবিটাল একটা হচ্ছে টু এস এবং টু পি তৃতীয় শক্তি স্তর আছে তিনটি থ্রি এস এবং থ্রি পি থ্রি ডি শক্তি স্তর আছে ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ পঞ্চম শক্তি স্তর আছে ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি এবং ফাইভ এফ অর্থাৎ এই চারটায় অরবিটাল এখন আমরা দেখব যে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত আছে যে কোনো একটু পরমাণু লিখে আমরা ইলেকট্রনগুলো বিন্যস্ত করবো আমরা যদি চিত্রের সাহায্যে দেখি তোমাদের ডায়াগ্রাম দেওয়া আছে সেই ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখি কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে তাহলে একটা পরমাণু যদি আমরা গঠন দেখি পরমাণুর একটি পরমাণুর এর নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বিভিন্ন কক্ষপথগুলো এগুলি হচ্ছে কক্ষপথ বলে বা শক্তি বলা হয় এগুলো কক্ষপথ বা শক্তি স্তর এগুলো কক্ষপথ বা শক্তি স্তর অ্যান্ড কোন শক্তি স্তরে কতটি অরবিটাল থাকে তা আমরা জানতে পারি যে প্রতিটি শক্তি স্তরে প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ টু এন স্কোয়ার সংখ্যা ইলেকট্রন থাকতে পারে প্রতিটি শক্তি স্তর সর্বোচ্চ টু এন স্কোয়ার সংখ্যা ইলেকট্রন থাকে এখানে এন হচ্ছে শক্তি স্তর এখানে এন হল শক্তি স্তর তাহলে এন দ্বারা আমরা কি বুঝতেছি শক্তি স্তর বুঝতেছি তাহলে এন এর মান যদি ওয়ান হয় চাইলে প্রথম শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে এন এ ওয়ান টু হলে কতটা ইলেকট্রন থাকবে এন এ ওয়ান থ্রি হলে কতটা ইলেকট্রন থাকবে সেটা আমরা এখন দেখব তাহলে প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এটা মিশাই করেন তাহলে প্রথম শক্তিস্তরে এন সমান ওয়ান হলে ওয়ান হলে টু এন স্কোয়ার কী হবে টু গুণন এন এর মান যদি ওয়ান মানে ওয়ান তাহলে হচ্ছে টু অর্থাৎ প্রথম সর্বোচ্চ দুইটি দ্বিতীয় শক্তিস্তর এন সান টু হলে টু হলে টু এন স্কোয়ার টু গুণন টু ফোর এ স্কোয়ার কত হচ্ছে চার দুগুণা আট অর্থাৎ দ্বিতীয় শক্তি সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকবে তৃতীয় শক্তিস্তর এন সন্সমান থ্রি হলে টু এন স্কোয়ার সঞ্চন টু থ্রি উপরে স্কোয়ার দিলাম তিন ত্রিকে নয় যুগ তিন ত্রিকে না আঠারো অর্থাৎ তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকবে এখন এই ইলেকট্রনগুলো প্রবেশের কিছু নিয়ম আছে পরমাণু ইলেকট্রনগুলো প্রবেশ করে প্রত্যেক নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপর শক্তি স্তরে প্রবেশ করে এখন কোনটি নিম্ন শক্তি স্তর অরবিটাল সেটা আমরা এখানে দেখব যে পরমাণু ইলেকট্রনগুলো প্রবেশ নিয়ে হচ্ছে প্রথমে প্রবেশ করবে ওয়ান এস অরবিটাল অর্থাৎ এক নম্বর শক্তি স্তরে এস অরবিটাল প্রবেশ করবে পরমাণু ইলেকট্রনগুলো প্রবেশ করবে প্রথমে নিম্ন শক্তির অর্বিটাল এখন কোনটি নিম্ন শক্তির অরবিটাল আমরা এখানে যদি দেখি তাহলে প্রথমে হচ্ছে কি ওয়ান এস নিম্ন শক্তির অরবিটাল তারপর প্রবেশ করবে ওয়ান এস পূর্ণ হওয়ার পর টু এসে প্রবেশ করবে টু এস পূর্ণ হওয়ার পর ইলেকট্রনটা পরে ইলেকট্রনটা প্রবেশ করবে টুপিতে টু পর যাবে টু পি অরবিটাল পূর্ণ করার পর যাবে থ্রি এস অরবিটালে থ্রি এস অরবিটাল পূর্ণ করার পর যাবে থ্রি পি অরবিটালে থ্রি পির পর যাবে ফোর এস অরবিটালে তাহলে দেখো ইলেকট্রনগুলো প্রবেশ করতে প্রথমে প্রথমে শক্তির অর্বিটাল প্রবেশ করে তারপর উচ্চ শক্তির অর্বিটালে প্রবেশ করে আমরা যদি শক্তির ক্রমটা দেখি তাহলে প্রথম হচ্ছে কি ওয়ান এস অর্থাৎ প্রথম শক্তি নিম্ন শক্তির অর্বিটাল ওয়ান এসে প্রবেশ করবে ওয়ান এস পূর্ণ হওয়ার পর তাহলে এসে ইলেকট্রন ধারণ করতে পারে কটা সর্বোচ্চ দুইটা তাহলে দুইটা ইলেকট্রন পূর্ণ হওয়ার পর তিন নম্বর ইলেকট্রনটা তিন নম্বর ইলেকট্রনটা যাবে থ্রি এসে থ্রি এসে কটা ইলেকট্রন নিতে পারে সর্বোচ্চ দুইটা তাহলে এখানে দুইটা এখানে দুইটা পূর্ণ হওয়ার পর চারটা পূর্ণ হলো তারপর পঞ্চম ইলেকট্রনটা যাবে টু পিওর বিটালে টু পিওর বিটালে ছয়টা পূর্ণ হওয়ার পর পূর্ণ হওয়ার পর তারপর ইলেকট্রনটা যাবে থ্রি এসে থ্রি এস পূর্ণ হওয়ার পর যাবে থ্রি পি থ্রি ফির পর থ্রি ডিতে না ঢুকে কোথায় প্রবেশ করবে ফোর এসে প্রবেশ করবে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন দেখব যে এই ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম হয় আমরা যদি দেখি প্রথম শক্তি স্তর থেকে দুটা অর্থাৎ এসে সর্বোচ্চ দুইটা দেখো পিতে কটা থাকতে পারে সর্বোচ্চ আটটা তাহলে এখানে যদি দ্বিতীয় শক্তি স্তরে দেখো এসে দুটা পিতে সর্বোচ্চ ছয়টা কথা আটটা পিতে কটা থাকে আটটা ইলেকট্রন থাকে এখানে আমি যদি তিন নং শক্তি স্তরে যাই কটা থাকবে কথা আঠারোটি তিন নং শক্তি স্তরে কটি দেওয়া আছে আঠারোটি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কোনটা নিম্ন শক্তির সেটা থ্রি এস হচ্ছে তারপর থ্রি পিতে প্রবেশ করে থ্রি এস পূর্ণ হওয়ার পর থ্রি পিতে প্রবেশ করবে তারপর ফোর এসে আসবে তাহলে এসে নিতে পারে দুইটা পিতে নিতে পারে ছয়টা ছয় দুই আটটা আটটা পূর্ণ হওয়ার পর এখানে না গিয়ে তিন নং শক্তি স্থানে গিয়ে চার নং শক্তি স্তরে প্রবেশ করে এই কারণে আমি এটা দেখাচ্ছি এখন আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখব ডায়াগ্রামের সাহায্যে দেখব এবং এই ইলেকট্রন বিন্যাসেও করে দেখব তাইলে আমরা যে কোনো একটা মল নিয়ে ব্যাখ্যা করতে পারি যেমন আমি একটা মলে লেখি পরিচিত মৌল সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে পারমাণিক সংখ্যা হচ্ছে বারো আমরা পারমিক সংখ্যা ডান পাশেও লিখতে পারি অথবা বাম পাশে নিচেও লিখতে পারি ডান পাশে লিখলে ব্রাকেট দিয়ে লিখবো আর বাম পাশে যদি লেখি তাহলে অবশ্যই নিচে লিখতে পারি লেখার পর বারোটি ইলেকট্রন কীভাবে সজ্জিত আছে তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে দেখছিলাম আমি কটি থাকে আটটি যেহেতু এখানে বারোটা আছে বারো থেকে দুই বার দিলে দশ আর বাকি থাকে দশটা ইলেকট্রন দশটার মধ্যে দ্বিতীয় শক্তি স্তরে যাবে আটটা ইলেকট্রন আট থাকতেছে দুইটা ইলেকট্রন সেটা যাবে তৃতীয় শক্তি স্তরে এটা এটাকে যদি আমি ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে ম্যাগনিশিয়াম ইলেকট্রন বিনাশকে তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে আমার দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে আটটা ইলেকট্রন আর তৃতীয় শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে কটা আছে এই দুইটা ইলেকট্রন এই গেল ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন আমি যদি অবিটালে দেখাই তাহলে ম্যাগনেশিয়াম বারো তাহলে ওয়ান এস প্রথম শক্তির স্তরে এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুইটা তাহলে যেহেতু বারোটা ইলেকট্রন আছে তার মানে কি এখানে দুইটা পূর্ণ হবে তারপর কী আছে দৈনিক শক্তির স্তর কী আছে টু এস আর টু পি এ কয়টা থাকতে পারে এসে থাকতে পারে দুইটা পিতে থাকতে পারে ছয়টা দেখো প্রথম শক্তির স্তর ওয়ান এস আছে এখানে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তির স্তর আছে টু এস আর টু পি এসে দুইটা পিতে ছয়টা মোট হচ্ছে আটটা আট দুই দশটা হলো আরও আছে দুইটা ইলেকট্রন সেটা যাবে এরপরে টু পিপর কোথায় যাচ্ছে থ্রি এস থ্রি এস ইলেকট্রন পূর্ণ করলো এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো তা এবার আমরা অন্য একটা মৌল ইলেকট্রন বিন্যাস করি যা আমাদের ওই যে ওয়ান এস টু এটা ব্যতিক্রম ঘটে টু এনস করে নীতি একটু ব্যতিক্রম ঘটে সেই ইলেকট্রন বিন্যাসটা করে দেখি যেমন দেখো পটাশিয়াম পটাশিয়াম জানো এবার পারমাণিক সংখ্যা আমি বাম দিকে নিচে লিখতেছি বাম দিকে আমরা নিচেও লিখতে পারি পারমিক সংখ্যা কোনো পরমাণুর বাম দিকে নিচে লেখা যায় অথবা ডান দিকে র্যাকেট দিয়ে লিখতে পারি এর পারমাণিক সংখ্যা হচ্ছে উনিশ আমি যদি ইলেকট্রন বিকাশ করি তাহলে প্রথম শক্তিশালে কটা ইলেকট্রন পাচ্ছি দুইটা তারপর আট আট এক এটা কেন হলো এখানে আঠারোটা এই ইলেকট্রনটা একশো গেল শক্তিশ আমরা এই ইলেকট্রন এর সাজে দেখে থাইলে পটাশিয়াম অনিশ ওয়ান এস প্রথম শক্তিশ করা থাকতে পারে দুইটা উনিশটা ইলেকট্রন মধ্যে প্রথম দুটো প্রবেশ করবে তারপর কোথায় যাবে টু এসে এ প্রবেশ করবে এরপর টুপি এরপর টুপি পর আসতেছে থ্রি এস তারপর থ্রি এসের পর থ্রি পি দেখো দুই আর দুই চার ছয় দশ বারো আর ছয় আঠারো আঠারোতম অনিষ্টম অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা অনিশতম ইলেকট্রন কোথায় যাচ্ছে থ্রি এসের পর থ্রি ডি দিন আগে ফোর এসে যাচ্ছে তাহলে ফোর এস ওয়ান তাহলে দেখো প্রথম শক্তি স্তরে আছে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে আটটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা তৃতীয় শক্তি আছে আটটা চতুর্থ শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন তাইলে আমরা ওই নিয়মে যদি করতাম টু এনস্কার নীতিতে তাহলে টু এনস্কার নীতিতে করতে গেলে আমাদের কী সমস্যা হতো টু এনস্কার নীতি গেলে টু এইট নাইন হতো এটা কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ভুল কারণ আমরা জানি ইলেকট্রন বিন্যাসের নিয়মে কি শিখছি যে পরমাণু ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তি স্তর উপক্তি প্রতিগুলো নিয়মে সজ্জিত হয় নিয়মগুলো কী যে পরমাণু ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি পূর্ণ করবে কারণ নিম্ন শক্তি স্তরগুলো অধিক সুস্থ তারপর উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে এখানে থ্রিপির থ্রি চেয়ে ফরেসটা হচ্ছে নিম্ন শক্তির এই কারণে ইলেকট্রনটা থ্রি থ্রি ডিপির পর ফরেসে প্রবেশ করে ডিতে প্রবেশ করে না এ কারণে তিন নং শক্তি আটটা পূর্ণ হওয়ার পর চতুর্থ শক্তিস্তরে প্রবেশ করে চতুর্থ শক্তি প্রবেশ করে তাইলে আমরা শিক্ষার্থীরা আমরা এভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারব পরমাণু ইলেকট্রনগুলো বিভিন্ন কীভাবে সজ্জিত আছে আমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারব তাহলে এই নিয়ম অনুসারে আমরা যে কোনো মৌলের পঞ্চাশ আমরা যতগুলো মৌল আছে এই পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হচ্ছে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা নিঃসন্দেহ করতে পারবো তাই ঠিক শিক্ষার্থীরা তাহলে আমরা মনে হয় ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে বুঝতে পারছি সবাইকে ধন্যবাদ